এযুগকে যদি ধ্বংস করা যায় হতে পারে সেটা মোবাইল দিয়ে হতে পারে সেটা ইন্টারনেট দিয়ে হতে পারে সে আকাশ সংস্কৃতি দিয়ে তাকে যদি তার কলিজা থেকে ঈমানকে দূরে রাখা যায় ঈমান যার নেই অন্তঃসার শূন্য ব্যক্তি দিয়ে যে কোনো কিছুই শয়তানি প্ররোচনা শয়তানি এজেন্ডা বাস্তবায়ন করা সহজ যখন আমরা কুরবানি করি গরু তখন কি আমার হিন্দু ভাই আমার গরুতে ভাগ বসাতে আসে কিন্তু শারদীয় দুর্গাপূজা নামে যখন পূজা অনুষ্ঠিত হয় তখন আমাদেরই মুসলিম ভাই নাম আব্দুল্লাহ আব্দুর রহমান ওখানে যে সেলফি তোলে ধর্ম যার যার উৎসব সবার আবার কোন কোন মুসলিম ভাই ভোটে জয়যুক্ত আর অন্যান্য কাজে জয়যুক্ত হওয়ার জন্য শারদীয় পূজার বিভিন্ন ধরনের শুভেচ্ছা বিতরণ করেন আমরা যদি আল্লাহকে মেনে নিতাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতাম তাহলে আমাদের আজকের এই আফসোসের কারণটা থাকতো না মানুষ তার বন্ধুর দিন ধর্মের অনুগামী তার বন্ধু যেদিকে যায় ও সেদিকে যায় কি আর লালনের ভাইরা বলে মদ খাচ্ছে সাংবাদিক প্রশ্ন করেছে আপনি গাঁজা খাচ্ছেন কেন এই গাঁজা কেন খান বলে গাঁজা খাই না গাঁজা তো না এটা আল্লাহর সৃষ্টি এটা তো পাতা এটা সিদ্ধি অর্জনের জন্য খায় হে যুবক ভাই আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه لمن كان يرجو الله واليوم الاخر وذكر الله كثيرا سوره احزاب 33 নম্বর সূরার 21 নম্বর আয়াত وان عبد الله ابن عباس رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا على خمس اغتنم خمسا قبل خمس شبابك قبل حرمك الى اخر الحديث وقال النبي الامين صلى الله عليه وسلم سبعه يذلهم الله تعالى في ذله يوم لا ذل الا ذله امام عادل وشاب نشع في عباده الله الى اخر الحديث او كما قال عليه الصلاه والسلام مركز السنه السلفي কমপ্লেক্স কর্তৃক আয়োজিত আজকের এই মার্কাজুস সুন্নাহ কনফারেন্সে আগত বিশেষ করে সম্মানিত সভাপতি মাননীয় আমন্ত্রিত ওলামায়ে কেরাম সম্মানিত পরিচালক উপস্থিত রয়েছেন দীনপ্রিয় ইসলামপ্রিয় দীনদার ভাই ভ্রাতৃমণ্ডলী প্রিয় বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আবারো জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম সুন্দর পরিবেশে বসার তৌফিক দান করেছেন এরকম একটি আয়োজনে আমাদেরকে শামিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুরুতেই দোয়া কামনা করছি আল্লাহ আজকের এই প্রোগ্রামকে কবুল করুন আমরা যারা যে নিয়তে এসেছি আমাদের এক নেক নিয়াহকে কবুল করুন আল্লাহুম্মা আমিন যুব সমাজ নৈতিকভাবে অধঃপতনের কারণ এবং প্রতিকার এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে কিছু আলোচনার প্রয়াস পাবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন মানুষের জীবনের যে কয়টি ধাপ রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে যৌবনকাল বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই যৌবনকালের ইবাদতটা অত্যধিক প্রিয় আবার এই যৌবনকাল যদি আমরা এর দিকে লক্ষ্য করি যুবকদের তারুণ্য দিয়ে যৌবনের উদ্দীপনা দিয়ে বিশেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বদরের যুদ্ধের বিজয় উহুদের যুদ্ধের বিজয় খন্দকের বিজয় মক্কা থেকে মদিনায় সূচনা লগ্নে যাদের দ্বারা ইসলাম পরিচালিত পরিশীলিত হয়েছিল নিঃসন্দেহে তারা ছিলেন মুসাব বিন উমাইর খুবাইব খাব্বাব আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে
আমর উমার রাদিয়াল্লাহু তাআলা আন এই সমস্ত সাহাবাদের হাত ধরে আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত্নশীল দিক নির্দেশনা ইসলাম দুর্বার গতিতে সে সময় এগিয়ে চলেছিল অতিব দুঃখের বিষয় যদিও এই যুব সমাজের এই শক্তি এই যুব সমাজের উদ্দীপনা এই প্রদীপ্ত বাতি এই যে উজ্জ্বল বাতি নিভিয়ে দেওয়ার জন্য পৃথিবীতে যুগে যুগে কালে কালে বিভিন্ন ষড়যন্ত্রের সম্মুখীন এই যুবকরা হয়েছে যদিও আমাদের জেনে রাখা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যে পাঁচটি বিষয়ের প্রশ্নের উত্তর আমাদের কাছ থেকে জানতে চাইবেন তার অতিব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে মানুষের যৌবনকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন বিশেষ করে প্রথমত তার যে 60 বছর 70 বছর তার যে হায়াতে জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন বা দিবেন সে ব্যক্তি পাবে এই পাওয়ার পরে সেটা কোন পথে সে ব্যয় করেছে কিভাবে সে ব্যয় করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেটা চাইবেন সাথে সাথে বিশেষ করে এই যৌবনকাল মানুষের কয়েকটি কাল রয়েছে তার প্রথম কাল আলামে আরওয়াহ আমরা রূহের জগতে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের একটি সাক্ষ্য এবং সত্যায়ন দিয়ে এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন আলাস্তু বিরব্বিকুম আমরা সেখানে কিন্তু সবাই বলেছিলাম বালা হ্যাঁ হে আল্লাহ আপনি আমাদের রব অর্থাৎ তাকে স্বীকার করেছিলাম রূহের জগতে পরবর্তীতে দুনিয়াবি জীবনে এসে আমরা তাকে স্বীকার করব সত্যায়ন করব তারই বিধান বাস্তবায়ন করব তারই ইবাদত করব এরকম কমিটমেন্ট কিন্তু আমরা প্রতিশ্রুতি দিয়েই এসেছি যদিও সেখান থেকে বিভক্ত হয়েছে বিশেষ করে আমরা সূরা নিসার দিকে যদি লক্ষ্য করি এই আয়াতটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ খুতবার মধ্যে তিনি পাঠ করতেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদা হে বিশ্বাসীগণ সৃষ্টি করেছেন তিনি কিন্তু সৃষ্টি করেছেন এক পিতা থেকে অখলাকা মিনহা যাওজাহা তার থেকে তার স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামকে আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা এদিকে স্পষ্ট বুঝতে পারি যে পরিবারের সূচনা হয়েছিল জান্নাতে নিঃসন্দেহে তারা ইমানদার ছিলেন তারা মুসলমানদের অন্তর্ভুক্ত ছিলেন তারা আল্লাহকে স্বীকার করে নিয়েছিলেন পরবর্তীতে শয়তানি প্ররোচনায় জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দিলেন এখানে আমরা লক্ষ্য করলে বুঝতে পারি মুসলিম এক জাত এক পিতা এক মা সুতরাং সবাই তো মুসলিম হওয়া দরকার ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই তিনি বলছেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদ বিয়াদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মা যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার কসম করে বলছি যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ধর্ম নিয়ে এসেছি এই দিন ধর্ম নিয়ে আসার পরে পৃথিবীর কোন মানুষ মিন ইয়াহুদিয়িন ওয়ালা নাসরানিয়িন হোক সে ইহুদি হোক সে নাসারা ওয়ালাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে এসেছি ওটার প্রতি যদি সে ঈমান না আনে আদখালাহুল্লাহুন নার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে প্রবেশ করাবেন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম এই ক্ষেত্রে আমরা এজন্যই বলতে চাচ্ছি যুবকদের অধঃপতনের শুরুতে এই কথা বলছি এজন্যই যুবক বলতে কিন্তু সব পৃথিবীর সব যুবকই উদ্দেশ্য প্রথমত তারপরে যখন ইসলাম কেউ গ্রহণ করে নিয়েছে ইসলামকে আবার কেউ যখন বিভিন্ন ধর্মাবলম্বী বিশ্বাস করেছে ধর্মাবলম্বী হয়েছে কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ এটা কিন্তু হওয়ার কথা ছিল না কারণ ওই সৃষ্টির সূচনা হয়েছে যেখান থেকে সেটা হচ্ছে জান্নাত অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে স্পষ্ট কথা বললেন বিদায় হজ্জের ভাষণে ওয়া আদামু মিন তুরাব আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে আর তার থেকে মা হাওয়াকে এভাবেই পৃথিবীর বংশ বিস্তার লাভ করেছে তাহলে মা যদি মুসলিমা হয় পিতা যদি মুসলমান হয় আল্লাহকে স্বীকার করে তাহলে সন্তান কেন অমুসলিম হলো এই হিসাবে আমরা বলছি পৃথিবীর সব যুবকের অবক্ষয় অধঃপতন নিয়ে আমাদের প্রথমত কথা বলা দরকার আল্লাহ রাব্বুল আলামিন চাইলে যেভাবে ইসলাম প্রবেশ করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে ঘোষণা দিয়েছেন তিনি যে বর্ণনা দিয়েছেন কিয়ামত পূর্বকালে অবশ্যই ওই ইসলাম প্রবেশ করবে ধনীর ঘরে প্রবেশ করবে গরিবের ঘরে প্রবেশ করবে ইজ্জতওয়ালার ঘরে প্রবেশ করবে যার ইজ্জত সম্মান নেই যে কোরআনকে মানে না
হাদিসকে মানে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বললেন ইসলাম প্রবেশ করবে তো করবে বিইজ্জি আজিজিন আও যিল্লি যালিলিন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইজ্জত দিবে ইজ্জতলার ঘরে ইসলাম সম্মান নিয়ে প্রবেশ করবে যে ইসলামের ইজ্জত দিতে চেষ্টা করবে না ইজ্জত দিবে না তাকে অপদস্থ করে হলেও সে ঘরের মধ্যে ইসলাম প্রবেশ করবে বর্তমান প্রেক্ষাপট সেটাও আশা করি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর যেখান থেকে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দীন ধর্ম প্রচার করা ইসলামকে বুলন্দিত করা আল জিহাদু ফি সাবিলিল্লাহ ইয়াল কালিমাতুল্লাহি আল উলিয়া ও কামা ক্বাল অর্থাৎ জিহাদ হবে তো সেই দিকে এ বিষয়ে আশা করি ইনশাআল্লাহ ওলামায়ে কেরাম আপনাদের ধারাবাহিকভাবে আলোচনা শোনাবেন জিহাদ নির্দিষ্ট লক্ষ্যের দিকে থাকবে যে সমস্ত যুবক ভাইরা এই সত্য হক জিহাদ কালিমাতুল্লাহি আল উলিয়া এই বাক্য প্রচার করার প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে যারা সংগ্রাম করে যাচ্ছেন আমরা মানে সম্মেলন থেকে তাদের জন্য দোয়া করি আল্লাহ হক জিহাদ যারা প্রতিষ্ঠা এবং যারা এই শাহাদাতের তামান্না নিয়ে পৃথিবীতে বেঁচে থাকছে বেঁচে আছে তাদেরকে আপনি কবুল করুন আমাদেরকেও কবুল করুন আমিন ইয়া রাব্বাল আলামিন এ প্রসঙ্গে যুব সমাজকে যদি ধ্বংস করা যায় যে কোনো দলকে যে কোনো গোষ্ঠীকে ওই পৃথিবী থেকে সহজে নিশ্চিহ্ন করে দেওয়া যায় কারণ যুবকদের যে তারুণ্য একজন যুবক যে কাজ করতে পারে একজন যুবকের দ্বারা যে কাজ করা সম্ভব একজন বৃদ্ধ মানুষকে দ্বারা সেই কাজ করা কখনো সম্ভব নয় এই যুবককে যদি ধ্বংস করা যায় হতে পারে সেটা মোবাইল দিয়ে হতে পারে সেটা ইন্টারনেট দিয়ে হতে পারে সে আকাশ সংস্কৃতি দিয়ে তাকে যদি তার কলিজা থেকে ঈমানকে দূরে রাখা যায় ঈমান যার নেই অন্তঃসার শূন্য ব্যক্তি দিয়ে যে কোনো কিছুই শয়তানি প্ররোচনা শয়তানি এজেন্ডা বাস্তবায়ন করা সহজ এজন্য যে বিষয়গুলো যুবকদেরকে ধ্বংস করছে আমরা তার মধ্যে যদি লক্ষ্য করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে বিধান নাজিল হয়েছে সূরা মাঈদা 5 নম্বর সূরার 51 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা যদিও এ প্রসঙ্গে কথা বলতে যে আমরা অনেক কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসীগণ লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া হে বিশ্বাসীগণ তোমরা যারা জেনে বুঝে ঈমান এনেছো অন্তরে বিশ্বাস করেছো মুখে স্বীকার করেছো এবং কর্মে বাস্তবায়ন করো হে বিশ্বাসীগণ তোমরা জেনে নাও তোমরা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করিও না বন্ধু রূপে গ্রহণ করিও না যদি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করা হয় উল্লেখ্য যে আমরা অতীব দুঃখের সাথে বলতে চাই যুবক ভাই আপনার বন্ধু কেন একজন হিন্দু ভাই হবেন হিন্দু ভাই এজন্যই বলছি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ব্যক্তির হেদায়েত নসিব হতে পারে পৃথিবীর যেভাবে সূচনা হয়েছিল সেই সূচনায় আবার সবাই ফিরে যাক এ দোয়া আমরা আল্লাহর কাছে করি আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং পৃথিবীর সব মানুষকে হেদায়েতের ছায়াতলে আপনি আশ্রয় দিন আল্লাহুম্মা আমিন এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিলেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে ওলি রূপে গ্রহণ করো না হ্যাঁ ওলি রূপে গ্রহণ করি না বন্ধু রূপে গ্রহণ করি না বাদুহুম আউলিয়া উবাদ তোমরা জেনে রেখো তারা কিন্তু একে অন্যের ভাই তারা কিন্তু একে অন্যের পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন তাদের কিন্তু ঠিকই আছে রসুন আমরা দেখেছি বাস্তব জীবনে রসুন যেখানে যাক না কেন রসুনের নিচের অংশ ঠিকই কিন্তু এক জায়গা থেকে শিকড় ছাড়ে এখানে ইহুদি খ্রিস্টানরা যে যাই বলুক না কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাইবারের ইতিহাসের দিকে যদি লক্ষ্য করি তলে তলে মদিনা রাষ্ট্রকে ধ্বংস করা মুসলিমদেরকে নস্যাৎ করার জন্য যারা কাজ করেছিল তারা কিন্তু ওই খাইবারের ইহুদি ঠিক এই প্রসঙ্গে বর্তমান বিশ্ব সেগুলো ভালোভাবে অবলোকন করেছে কিন্তু দুঃখের বিষয় আমরা এই সমস্ত কথা যখন শুনি বড় আফসোস লাগে আপনি মুসলমান আমিও মুসলিম যখন আমরা কুরবানি করি গরু তখন কি আমার হিন্দু ভাই আমার গরুতে ভাগ বসাতে আসে কিন্তু শারদীয় দুর্গাপূজা নামে যখন পূজা অনুষ্ঠিত হয় তখন আমাদেরই মুসলিম ভাই নাম আব্দুল্লাহ আব্দুর রহমান ওখানে যে সেলফি তোলে নাউযু বিল্লাহ মিন দালিক যদিও আমাদের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গদের কাছ থেকে এ সমস্ত কথাবার্তা আসে দুঃখে হৃদয় মন ফেটে পড়ে ধর্ম যার যার উৎসব সবার আবার কোন কোন মুসলিম ভাই ভোটে জয়যুক্ত আর অন্যান্য কাজে জয়যুক্ত হওয়ার জন্য শারদীয় পূজার
বিভিন্ন ধরনের শুভেচ্ছা বিতরণ করেন। আপনি দুনিয়াকে পাওয়ার জন্য এরকম শিরকে কেন গ্রহণ করলেন? আমরা সে সমস্ত ভাইদের জন্য দোয়া করছি, তাই বলে বিরোধিতা করছি না, কিন্তু আপনি কিভাবে বলেন যে ধর্ম যার যার উৎসব সবার, এই নীতি যদি মেনে নিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সূরাতুল কাফিরুন এই সূরা কিন্তু নাজিল হতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেওয়া হলো, আপনি কিছু মানবেন আমাদেরটা, আমি কিছু আমরা কিছু মানবো আপনারটা, আর এভাবেই যদি হয় তাহলে একটা ব্যালেন্স পূর্ণ একটা ধর্ম হবে, আপনার আমার মাঝে কোনো আপনাদের আমাদের মাঝে কোনো বিরোধ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করেছেন যে তোমাদেরটা তোমার, ইসলামটা ইসলামের মতোই, সুতরাং আমি আপনি কিন্তু তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করতে পারি না তো পারি না, সাথে সাথে প্রসাদ খাওয়া বলি, আর ওখানে যে সেলফি তোলা বলি, তাদের এখানে সহযোগিতা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, হে যুবক ভাই, আপনি একজন ভাইকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসার জন্য অমুসলিম ভাইকে দাওয়াত দিতে পারেন, তাই বলে সেখানে স্পষ্ট শিরকে আপনি লিপ্ত হতে পারেন না। সুতরাং এই সমস্ত বাক্য একজন মুমিন বিশ্বাস করতে পারে না, একজন মুসলিম বিশ্বাস করা তো দূরের কথা, এ বাক্য মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না যিনি মুসলিম। সুতরাং যারা যদি আমরা কেউ এ বাক্য বলে থাকি তাহলে আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করি, নিঃসন্দেহে এই ধরনের কথাবার্তা মুখের শির, কালেমায় শির, কথায় শির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে বাদুহুম আউলিয়া উবাদ, তারা কিন্তু একে অন্যের ওলি বা বন্ধু। ওমাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আও কামা কাল আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আর তোমরা যদি তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো তাহলে কিন্তু তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হবে। এখানে এই আয়াত থেকে স্পষ্ট হয় এই পৃথিবীর যে সমস্ত প্রতাপশালী মুসলিম শাসক রয়েছেন তাদেরও এই আয়াতের মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। যাবতীয় মুআমালাতের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, সেই লেনদেন সেই মুআমালাত একজন ব্যক্তি করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে তিনি বর্ম রেখেছিলেন বন্ধক, এ ধরনের মুআমালাত রাখা যেতে পারে। ভিন দেশের বিধর্মীদের বিভিন্ন পণ্য আমরা ক্রয় বিক্রয় করতে পারি, কিন্তু বন্ধুত্বের একটা সীমারেখা ইসলাম দিয়েছে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আপনি কার অনুসরণ করছেন হে যুবক ভাই? সুতরাং আপনাকে আইডল মানতে হলে, আদর্শ মানতে হলে মানতে হবে নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, যা আজকে আমরা শুরুতেই বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতের মধ্যে তিনি বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিদার চাই, সাথে সাথে সে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে চাই, ওয়া যাকারাল্লাহ কাসীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করতে চাই, আল্লাহকে স্মরণ করতে চাই, তার জন্য রয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে উত্তম আদর্শ। তিনি কিভাবে মুসলিমদের সাথে চলেছেন, সাহাবায়ে কেরামদের সাথে চলেছেন, তিনি বিধর্মীদের সাথে কিভাবে মুআমালাত করেছেন, পারস্পরিক লেনদেন, পারস্পরিক আচার আচরণ করেছেন, এদিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। নতুবা এমনিতেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এই বলে যদি বুলিয়া ওড়ায় সারাদিনও, আমার ইমান একরকম, আমার কথা একরকম, আমি যদি সব উল্টাপাল্টা করে দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের বিরুদ্ধে চলে যাব, রাসূলের যখন ইতাআত না করব, তার আদর্শ গ্রহণ না করব, কিভাবে আমি বলবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শাফাত করবেন, তিনি আমার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং হে যুবক ভাই, আপনাকে আমাকে অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। রাসূলের আদর্শ গ্রহণ করি না করি না, আরো তাদের সাথে বন্ধুত্বের সীমারেখা ছাড়িয়েই চলেছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যদি যুব সমাজের অধঃপতনের দিকে লক্ষ্য করি, যুব সমাজ এমন কিছু নীতি নৈতিকতার সাথে জড়িয়েছে যেই নীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক দেওয়া না, যেই নীতি সাহাবায়ে কেরাম কর্তৃক দেওয়া না, যেটা আল্লাহ কর্তৃক রচিত বিধানের কোনো অংশ নয়, এ সমস্ত নীতিকে আমরা গ্রহণ করে নিয়েছি। আমরা গ্রহণ করে নিয়েছি আব্রাহাম লিঙ্কনের নীতিকে। এই যখন আসে মিছিলের বহর চলে যায়, আমরা কার পেছনে ছুটি? সেদিন কি আমরা আফসোস করব না তো? সেই পরকালীন জীবনে আমরা কুফফারদের সাথে একই সাথে আফসোস করব না তো? হ্যাঁ, যদি করতে না চাই তাহলে অবশ্যই আপনাকে আমাকে সূরা আহজাব 33 নম্বর সূরার 67 এবং 68 আয়াতের দিকে আমাকে লক্ষ্য করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন মানুষদেরকে উল্টা করে জাহান্নামে নেওয়া হবে, উল্টা করে রাখা হবে, এবং ইয়াকুলুন, জাহান্নামীরা বলবে, ইয়া লাইতানা, হায় আমাদের আফসোস,
اتانا الله واتانا الرسول আমরা যদি আল্লাহকে মেনে নিতাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতাম তাহলে আমাদের আজকের এই আফসোসের কারণটা থাকতো না সেদিন আফসোস করে কি আর লাভ হবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তার আরো বলবে ক্বালু রব্বানা إنا أطعنا سادتنا وكبراءنا فأدلونا السبيلا إن لله ترى সেদিন বলবে আল্লাহ আমাদের নেতাদেরকে মেনেছিলাম আমরা বড়দেরকে মেনেছিলাম আমরা মেনেছিলাম فأدلونا السبيلا তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে আপনি দুনিয়ার মরিচিকার দিকে ছুটছেন আপনি কার পেছনে ছুটছেন যার মধ্যে কোনো আদর্শ নেই নামে মুসলিম অথচ কামে মুসলমানদের বিপরীত তার মানে লক্ষ্য করা যায় ওই সমস্ত ব্যক্তিবর্গকে এড়িয়ে চলতে হবে নতুবা আপনাকে ব্যবহার করে সে কিন্তু फायदा লুট করবে फायदा হাসিল করবে হে যুবক ভাই আপনাকে যখন সামনে দেখি বড় কষ্ট হয় মসজিদে আজান চলে তখন আপনাকে দেখা যায় না কিন্তু দুনিয়ার যখন কোন ভোগ বিলাসিতার মধ্যে আমরা লক্ষ্য করি তখন আপনাকে পাওয়া যায় এই যখন পাওয়া যায় আমাদের বড় আফসোস হয় এই আফসোসের জায়গা থেকে আপনি ফিরে আসুন আপনি তওবা করুন আপনি আসুন তাদের সাথে যুব সমাজ অধঃপতিত হচ্ছে তার অন্যতম যে সমস্ত কারণে আকাশ সংস্কৃতি বলি আবার বন্ধু সংস্কৃতি বলি বন্ধু কেমন বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আর রাজুলু আলা দীনি খালিলি মানুষ তার বন্ধুর দীন ধর্মের অনুগামী তার বন্ধু যেদিকে যায় ও সেদিকে যায় একজন ছেলে অষ্টম শ্রেণীতে নবম শ্রেণীতে আছে ও কিশোর গ্যাং তৈরি করেছে ও বিভিন্ন ভাবে বন্ধুদের মাঝে চাঁদাবাজি করে বিভিন্ন অপকর্মে সে লিপ্ত হয় ও বন্ধুর কারণে হে উত্তম অভিভাবক হে পিতা হে ভাই আপনি উত্তম অভিভাবক যেমন তাকে রক্ষা করুন সে কার সাথে মিশছে সে কার সাথে মিশে সে কার সাথে কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট যে হাদিসগুলো আপনাকে আমাকে বন্ধু নির্বাচনে যুবক ভাই হিসাব কিতাব করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বন্ধুর কথা বললেন অধম বন্ধুর কথা বললেন এবং তিনি স্পষ্ট বললেন মাসালুল জালিসিস সালি ওয়াল জালিসিস সাউ কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদাদ উত্তম বন্ধু এবং অধম বন্ধু নিকৃষ্ট বন্ধুর উদাহরণ হচ্ছে আতরওয়ালা আর হাফরওয়ালা আতর আলার কাছে আপনি যাবেন আমি যাব আমি যদি আতরের ঘ্রাণ পাই পা যদি কিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইম্মা তাশতারি আও তাজিদু রিহান তাইয়িবা আরে যদি তুমি ক্রয় করো সেটা তো পাইলে পাইলে আতর সাথে সাথে তুমি কমপক্ষে তার কাছ থেকে রিহান তাইয়িবা অর্থাৎ সুঘ্রাণ তার কাছ থেকে পাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় অংশে বলছেন শোনো যদি এটা না হয় তাহলে তুমি যদি হাফরওয়ালাকে বন্ধু গ্রহণ করো যদি অদম ব্যক্তিকে বন্ধু গ্রহণ করো তাহলে হাফরওয়ালার মতো হবে তুহরিকু বাদানাক আও সাউবাক আও জাসাদাক আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম আও তাজিদু মিনহা রিহান খাবিথা তোমার শরীর পুড়িয়ে দিবে কাপড় পুড়িয়ে দিবে অথবা তুমি তার থেকে দুর্গন্ধ পাবে ভালো ছেলের সাথে মিশলে আপনার ছেলে আমার ভাই আমার বন্ধু সে ভালো হবে আবার পক্ষান্তরে যদি সে অসৎকে গ্রহণ করে নাই সে কিন্তু অসৎ হতে হতে ওই জাহেলিয়াতের অতল তলে তলিয়ে যাবে সম্মানিত ভাই ও বোন নেশাদার দ্রব্যের দিকে যদি আমরা বলি নিঃসন্দেহে ওই ইহুদি খ্রিস্টানরা যে সমস্ত টোবাকো সিস্টেমের যে মদ গাঁজা যদিও ওই কুষ্টিয়ার লালনের ভাইরা বলে মদ খাচ্ছে সাংবাদিক প্রশ্ন করেছে আপনি গাঁজা খাচ্ছেন কেন এই গাঁজা কেন খান বলছে গাঁজা খাই না গাঁজা তো না এটা আল্লাহর সৃষ্টি এটা তো পাতা এটা সিদ্ধি অর্জনের জন্য খায় নাউযুবিল্লাহি মিন দালিক এ সমস্ত মূলত এক একটি ধোঁকা এবং যুবককে নষ্ট করার জন্য কারণ যে যুবকের ব্রেন নষ্ট করা যাবে তার আত্মা কলিজা জ্বালিয়ে দেওয়া বিড়ি দিয়ে সিগারেট দিয়ে মদ দিয়ে ওর দ্বারা ইসলামের খিদমত কোশ্চিন কালো আশা করা যায় না যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত দেন সেটা ভালো কথা আমরা সেই হেদায়াত কামনা করি আল্লাহ যুবক ভাইদেরকে হেফাজত করুন রক্ষা করুন আল্লাহুম্মা আমিন আমরা এই প্রসঙ্গে বলবো এদেশের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে যুব সমাজ নষ্ট হচ্ছে যখন উঠতি বয়সের তরুণ তরুণী একই সাথে সহশিক্ষার আসরে বসছে হে এদেশের যারা প্রভাব প্রতিপত্তিশালী আছেন যারা শিক্ষা বোর্ডের প্রণয়নে নিয়োজিত রয়েছেন তাদের কাছে অনুরোধ করব দুঃখ করে বলতে হয় গার্লস স্কুলে শিক্ষক হয় সব শিক্ষক আবার বয়েজ স্কুলে সব ম্যাডাম দিয়ে ভরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু বুঝিনা নেগেটিভ আর পজিটিভকে যখন একত্রিত করে দেওয়া হয় তখন যে কি হয় এমনি আগুন জ্বলে যায়
সুতরাং আপনি উঠতি বয়সের তরুণ তরুণীকে একসাথে করে আপনি সেখান থেকে ইসলাম কামনা করবেন এটা হতে পারে না এজন্য আপনাকে আমাকে আমার ওই যুবক ভাইটাকে আপনি রক্ষা করুন সহশিক্ষা থেকে তাকে দূরে রাখুন সহশিক্ষা কারণ উঠতি বয়সের তরুণ তরুণী বুঝবে না এ মনের অজান্তে ও রসাতলে চলে যাবে সুতরাং এই সহশিক্ষা থেকে যে সমস্ত বয়েজ স্কুল রয়েছে যদি আপনি তাকে মেডিকেলে পড়াতে চান আপনি তাকে বুয়েটের ইঞ্জিনিয়ার বানাতে চান আপনাকে অবশ্যই সাবধান হতে হবে সাথে সাথে দ্বীনি শিক্ষার বুনিয়াদ তাকে কিন্তু দিতে হবে দ্বীনি শিক্ষার বুনিয়াদ যদি আপনি বিল্ডিং করছেন আপনি 10 তলা বিল্ডিং করবেন আপনার ভিত্তি দেওয়ার সময় 3 নাম্বার ইট আপনি নিচে দিয়েছেন 3 নাম্বার ইট দিয়ে কি বিল্ডিং হবে আপনি ভালো জানেন ভিত্তি যদি ভালো না হয় তাহলে বিল্ডিং যেমন ভালো হবে না ঠিক অনুরূপভাবে তাকে যদি ছোটবেলা থেকে আপনি আদর্শমান হিসেবে গড়ে না তোলেন তাহলে কিন্তু সেই যুবক ভাইকে দিয়ে কিছুই আশা করা যায় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ইঙ্গিতগুলো দিয়েছেন অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমরা যদি বলি বুনিয়াদি ভিত্তি যেটা তার তাওহিদি ভিত্তি সে যদি আল্লাহকে ছোটবেলা থেকে তাকে আমি চেনাতে পারি তাহলে যুবক বয়সে সে চিনবে এবং আমরা এটাও স্পষ্ট করে বলবো যে অবশ্যই হে যুবক ভাই আপনার কাছে উদাত্ত আহ্বান রাখবো বিশেষ করে আমরা যারা গার্ডিয়ান রয়েছি তাদের কাছে অনুরোধ করব আপনি আপনার সন্তানকে আমার ওই যুবক ভাইয়ের গতিপথকে রোধ করুন আপনি একটু ক্লাস 7 6 8 9 এ উঠেছে সাথে সাথে আপনি বায়না করেছে মোবাইল দিয়েছেন মোবাইল ব্যবহার করতে যে আমরা যখন কোরআন হাদিসের সার্চ দেই তখন সেখানে নগ্ন কত কিছু নেমে আসে আর ওই যুবক ভাইকে আপনি কিভাবে দিয়েছেন মোবাইল কোন যুবক ভাই বলতে পারবে না যে আমার মোবাইল সেভে আছে সুতরাং এই সমস্ত অপসংস্কৃতি দিয়ে মুসলিম যুবককে হত্যা করা হচ্ছে তার ঈমানকে হত্যা করা হচ্ছে এই সমস্ত সহশিক্ষা আর এই দ্বিমুখী শিক্ষা এরকম করার গ্রাসে তাকে ডুবিয়ে দিয়ে কিন্তু পৃথিবীর থেকে তাকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে সুতরাং হে যুবক ভাই আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এজন্য আমরা বলি যারা যুব সংঘের দায়িত্বশীল রয়েছে হয়তোবা কেউ ভালো পজিটিভ মনে করবেন কেউ বা নেগেটিভ মনেও করতে পারেন আমরা মনে করি যারা যুব সংঘের যে সমস্ত দায়িত্বশীল ভাইরা রয়েছে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েতের পথে রাখবেন ইনশাআল্লাহ আপনাদের কাছে দোয়া চাই সাথে সাথে যুব সমাজ নিয়ে যারা কাজ করছে যে সমস্ত সংগঠন তার মধ্যে নিঃসন্দেহে আপনাদের প্রাণের সংগঠন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এখানে আপনি আপনার সন্তানকে দিলে আপনার ভাইকে দিলে ইনশাআল্লাহ যেই প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্ম এটা এমনই এক প্ল্যাটফর্ম ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে সাহাবায়ে কেরামদেরকে প্রশিক্ষণ দিয়েছেন আমরাও চেষ্টা করি সেভাবেই আসলে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের ভাইদের দেখলেও আপনারা লক্ষ্য করতে পারবেন আলহামদুলিল্লাহ তাদের দাড়ি দেখলে তাদের লেবাস দেখলে তাদের পোশাক দেখলে এটা গর্ব করে নয় এটা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আসুন আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস মেনে নিই যুব সমাজকে এই ধ্বংসের করাল গ্রাস থেকে রক্ষা করি সাথে সাথে যেগুলো বললাম এই বিষয়গুলো কোনটা মানা এবং কোনটা বর্জন করা এরই মধ্যে যদি আমরা আমল করতে পারি যুব সমাজ ধ্বংস থেকে রক্ষা পাবে এই যুবক দিয়ে পিতামাতার খিদমত এই যুবক দিয়ে সমাজের খিদমত এই যুবক দিয়ে ইসলামের খিদমত এই যুবক দ্বারা ওই যুবক সাবুন নেশা আফি ফাদাতিল্লাহ সাত শ্রেণীর ব্যক্তি তো আল্লাহর আরশের ছায়া স্থান পাবে তার মধ্যে ও সাবুন নেশা আফি ইবাদাতিল্লাহ ওই শ্রেণীর যুবক যারা যৌবনকাল অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে হে তরুণ আসুন আপনার দেওয়া শরীরের প্রতিটি ফোটা রক্ত আল্লাহর দেওয়া পবিত্র আমানত আসুন তা ব্যয় করি আল্লাহর পথে সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু